क्यों? वो सब सालू गोपाल ठाकुर के सेनाज बुझले तुम्हें साला घरे बसे बसे सैंडविच पेदाबे चांस पेले एदिक ओदिक मालमत्त मेरे बेड़ाबे আর আমি শালা তোমাকে খেটে ইলেকশনে জিতিয়ে ঘরে বসে বসে শুকন বাসি রুটি চিব মোটেই তা ভেবো না চাঁদু তাহলে কি করবি খেটে খাওয়া মানুষদের কি ভাবিস তোরা তোরা নেতাগিরি না করলে তাদের চলবে না এই দেশটা চলবে না আরে বাবা তাদের নেতা তারাই হবে বুঝেছিস আমরাও তো তাই চাই আচ্ছা সত্যি বলছি হ্যাঁ বাহ বাহ তোদের এই রাজনীতির কাঠামো হ্যাঁ যেখানে পানসি চালাচ্ছিস সেখানেই চালাগি ওসব ভড়ংবাজি আমাকে ছাড়তে আসিস না বুঝলি ভেবেছিস যা ইচ্ছে তাই করে যাবি আর বাকিটা সব চোখে ঠুলি হেঁটে বসে থাকবে পাবলিককে কিন্তু অত দূর ভাবিস না তোদের চামড়া খুলে ডুকডুকি বাজাবার টাইম এলো বলে হ্যাঁ নোংরা কি তোর কথা আরে 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 নেতা পালালো নেতা পালালো দ দ দ নেতা পালালো তোমার সব ফাজলামি আমার ভালো লাগছে না আরে বাবা লাগতেই হবে আচ্ছা শোনো শোনো এখানে বসো 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 আমার দুই দাদা দুই জননেতা দুজনেই চাইছেন আমাকে নিজের দলে টানতে কিন্তু ওদের দুজনের দল তো একটাই তবে আর বলছি কি রানী দল এক হলে কি হবে দলের ভেতর ইতিমধ্যে গোলমাল শুরু হয়ে গিয়েছে দুজনেই চাইছে দুজনকে ল্যাং মারতে তাতে তোমাকে ওদের কিসের দরকার ওহো ব্রেনে তোমার সত্যি কিচ্ছু নেই ডাল ডাল একেবারে ডাল আরে বাবা সুখেন মাস্তান যেদিকে তার মাস্তান বাহিনীও সেদিকে এখন আমার দুই দাদাদের সেই মাস্তান বাহিনীকে কাজে লাগাতে হবে না কথাটা মগজে ঢুকেছে রানী না না ওসব ঝামেলার মধ্যে তোমার যাওয়ার দরকার নেই ওরা নিজেদের মধ্যে যা ইচ্ছে তাই করুক তুমি একটু আমার কথা ভাবো তো কাজকর্মের চেষ্টা করো নর্মাল লাইফ লিড কর এভাবে উড়নচণ্ডী হয়ে আর কতদিন চলবে আমার কথা মনে হয় না হয় শিখা তোমার কথা আমার বাবার কথা বেলাদির কথা ঝুলাদার কথা আর যখনই মনে হয় তখনই আমার খালি আমার মনে হয় কেন আমি কিছু করতে পারছি না এই যে তুমি আমার এত কাছে তবু তোমাকে কেন ধরে রাখতে পারছি না সব সময় আমি ভাবি যে পৃথিবীতে সকলের থেকে আমি কত বেশি সবল কত সক্ষম তবু কেন আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না নিজের মনে জোর আনা ঠিক পারবে নিশ্চয়ই পারবে সেটা কবে বলতে পারো আত্মবিশ্বাস হারিও না সুখেন্দা সুখেন্দা বাইরে কেউ যেন ডাকছে না হ্যাঁ তাড়াও দেখে আসি কে হচ্ছে রে বলো গুরু হ্যাঁ ভোমলাকে সুটকে আটকে রেখেছে আমায় কিন্তু আটকে রেখে ফালতু ফালতু মারছো মায়েরই বলছি আমি দোকানে ঝামেলার মধ্যে ছিলাম না চুকা এখন তো খুব নাকে কাটছিস তখন যে বলেছিলি এই ভাষা বল না কি বলেছিল যা করেছি বেশ করেছি তোদের বাপ সুকেন মুখার্জিকে চিনিস তো ওরে আমার বাপ কা বেটা রে ছেড়ে দেব তোদের বাপকে আসতে দে ভয় নেই তোদের বাপ এসে গেছে অত সস্তা নাকি সস্তা চাল আবার কি যত সব উচ্চিংড়ের দল চাবি আমাদের কাছেই রইল তোদের সব কটাকে মেরে শুয়ে কার্পেট করব তারপর সেই কার্পেটে হেঁটে গেটের তালা খুলে ভোম লাগিয়ে নিয়ে এখান থেকে চলে যাবো ধর
এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।